নমস্কার, কবি রতন তনুঘাটির কবিতা পাপানের প্রশ্ন। স্কুলে আজ রেজাল্ট দেবে, ব্যস্ত গোটা বাড়ি, খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আড়ি। কুট্টি পিসি রান্নাঘরে, বকু মাসি ছাদে, গৃহস্থলীর সমস্ত কাজ জরুরি সংবাদে। অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয়, মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দুপাশে সংশয়। স্কুলের গেটে স্বপ্নেরা চুপ, উথাল পাথাল ঢেউ, গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ। এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি, রেজাল্ট হাতে বিদ্যেবানরা উধাও খুন ছুটি। দূরের থেকে চেঁচায় পাপান, আমি সেকেন্ড ক্লাসে। সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে। মা বললেন, ঢের হয়েছে, মুখ দেখানো ভার, ফার্স্ট কে হলো, নামটা শুনি, অঙ্কে কত তার? পাপান বলল, বিবল গুপ্ত। অঙ্কে সে 100, আমি পেলাম 90, তার বেশি পেলাম কই? সারাটা দিন খেলিস শুধু? মা বললেন রেগে, সব স্বপ্নই আঁধার হলো চাঁদে গ্রহণ লেগে। চল বাড়িতে, দেখাচ্ছি আজ খেলার কি যে মানে, দেবল হলো চাঁদের টুকরো, সবাই তা জানে। তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে, ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে। বলুক, তাতে দোষ কিছু নেই, ফার্স্ট হয়েছে ক্লাসে। মায়ের কথায় পাপান শোনার দুচোখ ছেপে আসে, সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা ভালো বলো? বলতে বলতে পাপান শোনার দুচোখ ছল ছল। মুখের ওপর উত্তর দিস, মা বললেন, এ কি খুব শিখেছিস কথা, আজকে বাবা আসুক দেখি। মায়ের কাছে জবাব পাইনি, দুচোখ ফেসে নদী। ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি, বলুন সবাই মঞ্চে পাপান, মুখখানা যে কালো, সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা বেশি ভালো? নমস্কার।